সারাদিন করে খামর গামসা রয়েছে ওখান দিয়ে মুখ খুশি হয়েছে ওটা মসজিদ আমার গন্ধে জহমতুল্লাজিনা বখ বখা কর তো কোরআনের আয়াত না কিতা তো মুখে দিয়ে ইয়া হাবিবাল্লাহ আপনি সাহাবি ওগুলোর লিয়া যুদ্ধের মধ্যে যাইন ইয়া রাসূলুল্লাহ সাহাবা ওগুলোর লিয়া আপনি জিহাদের মধ্যে যাইন ইয়া রাসূলুল্লাহ সাহাবা ওগুলোর লিয়া আপনি জুমার নমাজের মধ্যে যাইন ঈদের নমাজের মধ্যে যাইন আর তারা কিয়ামতের দিন আগ বাড়িবা বড় জবর সোয়াব পাইবা আমরার দিল বড় মহব্বত আমরা বেটি মানুষ এমন বিপদি বনলাম ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধ তো যাইতাম পারি না ইয়া রাসূলুল্লাহ জুমা তো যাই না আমরা আপনার কোনো ধরনের বড় সম্মিলন যাই না ইয়া রাসূলুল্লাহ আমরা জনাজার নামাজও যাই না আজকের যুগের বেটিং তো ইমানি আর আমল এটার জজবার কম্পিটিশন নাই খাত থাকি খার বাড়ি সুন্দর হইত গোর সুন্দর হইত বালা এগু সুকেশ থাকত আপনার ওটা ড্রেসিং না বেসিং কিতা বার হইছে নানি এটার লাগে হুজুরগুলোর মাথা খাইলেন ও তাও লাগে ফুড়িনতে খুঁয়া দিন খার বাড়ির দেখিয়ে যে ওলা গুড়াই লাই না ও বাজুত হো বাজুত কিতা তো ইতা কই নামরে ইটা বাক্সবরিয়া কাপড় তুয়া এক সেটের জায়গায় দশ সেট আপনার কাপ প্লেট ওতারে হাজানি কিন্তু আমল ইমান এটার কম্পিটিশন নাই আমার বাজান হল আমার বায়ু হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল জানদার জিনিসের ফটো মূর্তি গড় রাখা নিষেধ হারাম ফল ফুল আলমারিত বড়ি তুইতে পারো গড় কোনাত ফুল আছে আপেল ধরছে সুন্দর কথা সুন্দর আপনার মসজিদের ফটো আছে সুন্দর ফলর গাছ আছে এটা অসুবিধা নাই কিন্তু দেবতার ফটো এমনে ফটো জানদারের ফটো কুকুরের ফটো এটা আপনার গড় রাখার বাল্লাহ রহমতের ফরিস্তায় আলমারির ভিতরে অত বড় বাঘ হরুতায় খালার অত বড় বাঘে গুলি আঞ্জা হরি ধরিয়া বইরিস আলমারির ভিতরে আপনার আ করে কুকুর বই রইছে আপনার গন্ডার হাজাইয়া তৈ দিছেন ইগরের মধ্যে নমাজ ওর আল্লাহর রহমতের ফরিশতা ইগর দেন না মাঝে দিয়ে মুসলা কইলাম ইতার থেকে বাঁচিবা তিন টাকার পুতুলে গু আপনার দেখা সুন্দর লাগতো করি আসলে বুজরা মানুষের চকুত সুন্দর লাগের না যার ভিতরে আল্লাহর দিন আছে তার গিন লাগে এগুর কারণে তুমি রহমত থেকে বঞ্চিত হরায় আমার বাজান হল আমার ওয়াজ থেকে যদি আর কিচ্ছু পাইন না খালি বাড়িত গিয়া যদি বাসতে মূর্তিগু হারাই দিন আল্লাহর জাতর কসম আল্লাহ এই ওয়াজ কবুল করে নিব সুবহানাল্লাহ আল্লাহ ইমাম সাহেবের মেহনত কমিটির যেটা বেটাইন আমার ওবাড়ির বেটা আমার মামুজি এরা মানুষের যে মেহনত আল্লাহ কবুল করে লইবা বিলে মলি যাবে গলা বাঙ্গিয়ে ওয়াজ করছেন সারা তুই এখান কথা তারা লইয়া আইছেন যে মূর্তি ফটু ফাটু তো আজ হরাই দেব গতবার আমি ওয়াজ করছিলাম ক্যালেন্ডার মধ্যে বেটাই তোর ফটু আইছে বেটিন তোর ফটু আইছে না তা হলো আমি সারা কইয়ার এখানে মাথাতেই ভাবু বর্তন তো বাদ মুখ দেখাই তোর সারারে ওয়াজ খুব গাড়াইয়া করছে ভাবো তো দরিয়া খয়াক জায়গার দেখছি খানচিতি খাটি লাইছেন নাইলে কলম দিয়ে খাইয়া কিচ্ছু উপরে মারি দিয়েছেন দেখিয়া কইল আল্লাহ এক হরু মরু মলি যাবে এখান কথা দুনিয়াত খামো লাগছে আমার বাজান হল আমার বায়ু হল আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজও গিয়া দাওয়াতও গিয়া হল এক এক বিছনার জায়গা দেন সামনে আলমারি সাইডে দেখা যায় বাঘের রাত খাওয়া মারি ধরবো তার আর তো অভ্যাস হয়ে গেছে কিন্তু আমি বোধহয় উঠিয়ে নিয়ে রাত ধরিলে অত বড় বাঘ আলমারি বুঝলে ও কোথাও হরাও একু কুম্বালে জিততে হয়ে যাইব বেটা আনিয়া লাড়িয়া ছাড়িয়ে দেখা না বেসা একু ফুতলা আমার দেখায় ফুতুল বিলে একু দেখায় নিয়া আর দিঠি মামার আপনি ধরিয়া দেখো খাই ফুতলা হায় রে বা ওখানে আমার বুঝার আমি বুঝিয়ার নাকি ফুতলা বেটা অত আনটা ভাগ তোয়া আনিয়া ওর ডরাইবা নাকি হরু তার খেয়ে রই তো হোকাই ফুতলা আমার দেখা ফুতলাই কেন আমি জানিয়ে নেন ওখান থেকে মরে বুঝদের আল্লাহ মানু খানু গেছ অত বড় ফটু বেটি সুল ছাড়িয়ে লও বাইস আস্তা ক্যালেন্ডার ইবাদত আপনার দেশের মেয়ে ভার ইবাদি বেটিও লও বাদ আনে বেটাও বাদ বেটি কইল হইতো না বেড়া লাগবো বেটিন বেটা যে ও বা খোলো খান উল্টাইয়া দিলাইলাম আপনি নমাজ পড়াইলাম বলি জিনা এখন হকুটাত তৈরি বলি হিকুটা তো না আমি অত বিল ওয়াজ করি আপনার বাড়িতে আইছি বাড়িতে যদি এখন ওয়াজ করি মানিলাও রবা দুনিয়াত খারাপ পাইবা কেমন তোর দিন কইবা আল্লাহ এই আলিমর কারণে আমি হাসিছি রে আল্লাহ বলি কিতা করতাম বলে খাঁচি দিও এখন খাটি দো বেটা খাইসমিস খাইসমিস খাঁচি বার করিয়া খাটিয়া হয়েছে এখন হয়েছে বলি এখন হয়েছে এখন দাওয়াতে গেলে ওয়াজে গেলে হয়তো এই বাড়ির দাওয়াত নাও উঠতে পারে পড়ুক না পড়ুক কিন্তু আমি এখান খরাইছি উপায় নাই বাদা নকল আপনার আল হক মুরুন হক কথা কিছু কড়া হয় তিত্তা হয় কিন্তু তিত্তা যদি দুয়াই খাবানি ওয়ে না তাইলে বেমার কম তো নাই বরণ হইছে আর না দি টিপা মারতে দেও না অন বরণকে বইব আঁটুর তলে হইব হদারও হইব এগুলো টিপা মারিয়া খাইস মিস করিয়া যদি ফুস বার করি দেও তাইলে বিয়ালে ফাত ফাত করি বিষ কমবো তাপ কমবো তুমি সোজা হইবে উফায় নে
আমার বাজান হল আমরা বুঝিয়ার সেরায় ইতা হদিস কুরআন ছাড়া বেটা কইতুন হাসা ফিলটো ইতা সলের এর বাদও তুরা তুরা টান টান লাগের লাগুক একদিন আসিবা একদিন আল্লাহর হইব আল্লাহ আল্লাহ আয় আল্লাহ আপনার নবীদের ওয়ারিসে আলিমের বা বড় জবর আবেগর সহিত কিছু মাতিসলার বা আল্লাহ আইজ আমরার বড় খামল আমার বাজান হল আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল তো গড়তে গিয়ে আল্লাহর বন্দা জুমার যে সময় আইল ওই সময় বেটিন তোর সোয়াব খান দেখুন মাতে মাত আর তুফসিরি মাত বেটিনতে গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা বেটাইন তোর যুদ্ধত লইয়া যাও মাতোয়ান আসলো নেন ইয়া রাসূলুল্লাহ বেটাইন তোর জুমার নামাজ লইয়া যাও বেটাইন জনতার মধ্যে যাইন জনজাত গিয়া সোয়াব পাইন আমরা বেটিনতে সোয়াব পাই না ও মাত আছিল তার আর মদিনার বেটিন তোর কম্পিটিশন আছিল বেটাইন তোর লগ মারিয়া যাইতাম সুয়াবো আর আমরার বেটিন তোর কম্পিটিশন হইল যে আমরা স্কুটি চালাইয়া বাইক চালাইয়া আপনার সাইড জায়গা গাড়ি চালাইয়াও বেটাইন তোর লগে কম্পিটিশন করতাম মেন কঠিন জাগান হিকানো কম্পিটিশনও যাইতা না আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল গাড়ি চালানির কম্পিটিশন চাকরি নকরি ম্যানেজার হওয়া দোকান চালানি এই ধরনের জিনিস সমাজ গিয়া চলা বারইয়া ঘুরা বারইয়া বক্তৃতা দেবা ইতাত বেটাইন তোর লগে যদি তুলনা দিতে চাও এক বেটায় রিক্সা চালার চালাইয়া দেখো একদিন আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আল্লাহর রসুলের সাহাবিয়া বেটিনতে ইমান আর আমলের মধ্যে কম্পিটিশন করছেন আমরার মা বোনিনতে ইমান আর আমলের কম্পিটিশন নাই খালি শ্বাস সজ্জার মধ্যে কম্পিটিশন আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আমরা বেটাইন আপনারা বুঝবা প্রত্যেকের ঘরেই বেমার আছে একটা কুর্তা ভিন্দিয়া সাত বছর পাঁচ বছর তিন বছর আমরা ঘুরি খোলা মারলাম ইস্তরি দিলাম দইলাম ফিন্দিয়া ওয়াজও যাই জুম্মাও পড়াই আপনারাও যাইন কিন্তু আমরার মা বোনিনতে ফুড়িনতে আজকে যদি গেছেন বা ফরবাড়ি পাখানে আরও সকালে আনিয়ে দিয়েছেন চুড়িদার আর এক সপ্তাহ বাদে কেউ বেমার পড়ে গেছেন বা কোনো সিন্নি করছেন আবার দাওয়াত দিয়েছেন বেটি আলু গোট গোট রখিলা দিতাম খাবার নাই খাবার নাই বিলিন গত শুক্রবারে আনি দিলাম জুম্মা পড়িয়ে গেলাম বিলি এগুলিয়ে একবার সারারে দেখাই লেছি বাবি তার আইব গত সপ্তাহ দেখছেন এগুলি আর হইতো না এগু কিরা খাটিলেব বেঠিয়ে যাইতো না এটা বেমার আমরার করো নাইনি আমার করো নাইনি সারার করো নাইনি আইতা ফাইলাম মানতে গিতে ও বুধ ভাই পিতৃ কিল সারার আছে বেটিয়া খইব বলে না হইতো না কিন্তু ও বেটায় যে কুর্তা গতবার বিন্দিছি ঈদর দিনও অগু বাদর দিনও অগু খালি দইয়া সাফ করে বিন্দিয়া দেশ আমরা আর কই না বলে মুইনু গত সপ্তাহে এগু ভিন্দি আইলাম এটা ইসরাব নেনি দুই মাস গেছে কি ছয় মাস গেছে কি এর বাদে যদি কই কয়েক বাড়ি বিন্দিছি নরম হয়েছে এগু তো বাদর সপ্তাহ খাবার লাগে ভাই হল দোস্ত হল বুজুর্গ হল আগর সপ্তাহ খাবার লইয়া দেবার বাদে বাদর সপ্তাহ ঈদ খাবার লাগে গত সপ্তাহ লইয়া দিছিল আত্মা মসজিদ ডেড়ি গেছে জলসা ফুড়ি কব জলসার লাগে নতুন আমার লইয়া দেও অন্যান্য ধর্মের দ্বারা তারা উৎসবের কারণে খাবার বাজার আমরা ধর্মের মধ্যে ইথা নাই এটা সারা ইসরাফ আমরা কম্পিটিশন খাবারের মধ্যে গরর বিছনা সুন্দর হইতো টাইস হইতো আলমারি সামান বেটিয়া হাজাইয়াত হইতো নিয়া বান্ধবী হলের সারা কুটা গড় সব দেখায় সুন্দর হইছিন কিন্তু আল্লাহ রসুলের সাহাবিয়া বেটিন তারার আপনার কম্পিটিশন আছে ইমান লইয়া আর আমল লইয়া আল্লাহ রসুলের সাহাবিয়া বেটিন তখন ইয়া রসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেটাইন জুমার নামাজ যাই না আমরা যাই না তখন আল্লাহ রসুল ও মা বোনিন তুমি দেন মন ঘাবড়াইও না আমার মা বোনিন তো হুনরে বা আল্লাহ রসুল ফরমায় ও বেটিন তোর জমা তুমি তাই মন ঘাবড়াইও না মন হরু করিও নাই বলে কিলে ইয়া রাসূলুল্লাহ তোমা তান স্বামী হল জিহাদ গিয়া যা সোয়াব পাইবাই আমার সাহাবি বেটিন তুমি তাই নু তা সোয়াব পাইবাই হক সুবহানাল্লাহ আল্লাহ রসুল ফরমায় ও আমার সাহাবিয়া বেটি নকল তোমার স্বামী যুদ্ধ গেলে যা সোয়াব তুমি গরো বইয়া বইয়া তা সোয়াব হক সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় ও আমার সাহাবিয়া বেটি নকল তোমার স্বামী জুম্মা গিয়া যা সোয়াব তুমি গরো বইয়া বইয়া তা সোয়াব তোমার স্বামী গাইড গুড লইয়া সিল্লাত গিয়া আপনার এতে কাবো গিয়া খানকাত গিয়া ইস্তেমাত গিয়া যা সোয়াব তুমি গরো বইয়া তা সোয়াব হক সুবহানাল্লাহ কিলা ইয়া রাসূলুল্লাহ বিলো আমার সাহাবিয়া বেটি নুনো যে দিন জুমার দিন তোমার স্বামী জুম্মাত যাইতা সকালে উঠিয়া যদি পাঞ্জাবি ওগু বাই হল ষাট ডেইলি ভিন্দিয়া শুক্রবার করলে গিয়ে যদি সারা কার সারা যদি কই একটা একটা পাঞ্জাবি সিলাই করে তুইতাম বা আর খালি জুম্মাত ভিন্দিয়া যাইমু ইটা উঠা নীতি মানুষ আইলে দেখা যাইব না খালি আলিমও কলাইতরা খালি ফরিস্তাও কলাইতরা ওটা উম্মা মনো আনবা আমি তা প্রায় জায়গা থাকি
সবসময় বিন্দু না নইলে সাদা পাঞ্জাবি সিলভার বিন্দু না জুব্বা বিন্দু না সুন্দর তোকে দিয়ে আতর উতর লাগাই জুম্মার দিন আপনা না ফরিশটা খুশ হইতি আল্লাহ খুশ হইবা হাই রে জুম্মার ও আম্মার বাবা সারাদিন করে হামর গামসা রইছে ওখান দিয়ে মুখ খুশি হয়েছে ওটা মসজিদ আমার গন্ধে জহমতুল্লাজিনা বখ বখা কর তো কোরআনের আয়াত না কিতা হাত মুখে দিয়ে গেছে মা পরবার এইটুক দিয়ে খাটি হল বা ই হল দুস্থ হল বুজুর্গ হল এটি তো বিপদ হয়েছে কোন সময় শুনেন তো আব মাতিয়ে থাকলো ও জুমার দিন আল্লাহ রসুল ফরমান তুমি সকালে কুর্তা গুদুইয়া দিছো নানি তখন সাবি হলে জি তো কি গুদুইয়া দিও দিয়া জুম্মার টাইমে তাকদা দিয়া হয়ে আজান হয়ে গেছে আজানো সময় হয়েছে কুর্তাগু দিয়া তো কি কি দিয়া হয়ে যাও জুম্মার যাও ও তোমার স্বামী গড় থেকে বারইলা কদমে কদমে সগিরা গুনা মাফ হোক সুবহান আল্লাহ তখন ফরিশতা হলে কই আল্লাহ আপনার বন্দার গুনা মাফ করে দিলাই বেটি খাম দিয়ে তো কি গুদইয়া বেটারে ডাকি ডুকি খামতে গিয়ে নিয়ে জুম্মাত পাঠাইল আল্লাহ কোন আমি সব জানি ও বেটির ও বেটার কদমে যে গুনা মাফ হইল বেটির নামে হইল হো হোক সুবহান আল্লাহ এক জুম্মার মাথে এখন পর্যন্ত আছে খেয়াল দিবা হাই রে জুম্মা আমি বিষয় রূপে মাতি আল্লাহ তৌফিক দিন তখন ও আল্লাহ রসুল বরমান তোমার স্বামী মসজিদ আমাইতে সময় কইলা আল্লাহুম্মা ফতাহলি আবু আবার রহমতিক আল্লাহ রহমতর দরজা গুলা খুলিয়া দেও ও আল্লাহ সারাদিন খামো আসলাম সারাদিন গাড়ি জ্বালানি তাসলাম সারাদিন ফেরি মারা তাসলাম আল্লাহ নাই কল গাছ গাড়ি উবা করাইয়া আমার বাঙ্গা টুটো উবা করাইয়া আমার হরেক মাল উবা করাইয়া আমার সবজি উবা করে সব তুইয়া তোমার গরো আমাইলাম তুমি রহমতর দরজা খুলিয়া দেও আল্লাহ এখন ফরিশতা হল আমার এই বন্দার জন্য রহমতর সব দরজা খুলিয়া দেও তখন ফরিশতা কইব আল্লাহ আপনার এই বেটার যে বেটিয়ে সকালে জুত করিয়া বার করে দিছিল বিলে সারাদিন বাঙ্গা টুটা তো তুমি লইয়া ঘুরিবাই সারাদিন সাইকেল দি ফেরি মারবাই জুম্মার দিন জুম্মা বলিতে নেবিল বিলে তো কি জব লইলাও বেটিয়ে দিছিল মা বলি তো শুনবা তখন আল্লাহ করে আমি সব জানি ফরিশতা তুমি খোয়ার দরকার নাই এই বেটা আপনার গাড়ি উবা করাইল ফরিশতার কইবা তার গাড়ি খান পাহারা দেও আমার বন্দার জেলা রহমতর দরজা খুলিয়া দিছো আমার এই বন্দার বেটি গুদা গরো তাইল রহমতর দরজা খুলিয়া দেও হোক সুবহান আল্লাহ চিন্তা করছো নি মা বোনি অবাইদি কম্পিটিশন দিবাই খালি নতুন আড়ির কম্পিটিশন হয়ে ইসরাফ খরচ করাইও না আপনার পেশন যাইও না আল্লাহ রসুলের সাহাবিয়া বেটিন দরি দিকে দিছাও আল্লাহ রসুলে বরমাইন তোমার স্বামী এগিয়ে জুমার নামাজ নফল পড়িল আপনার জুম্মারি বই রইল বুয়া তো সোয়াব আছে বারুই আবা তো সোয়াব আছে আল্লাহ বেটার সমান সোয়াব তোমার দিব সুবহান আল্লাহ তোমার স্বামী যখন জনজার নামাজও বেটা খামো বেটা কোনো গুরুত্ব দের না তুমি ডাকিয়া ডুকিয়া কবে এরে সাও জনজা কেন সরি করবা অমুক মরি গেছুন বিল কয়টার সময় বিলে তিনটার সময় জানাইছিলা তিনটা হইয়া হারছে ও দৌড়ি দৌড়ি বেঠাকু গেল যাবার বাদে জনজার নমাজ সরি কইয়া মাটি দেবা পর্যন্ত যদি কোনো মানুষ শরিক থাকে হদিস শরিক হয়েছে দুই কিরাত কাফ ইয়া রা আলিফ তোয়া দুই কিরাত সোয়াব আল্লাহ দেন সাহাবি হলো হলো ইয়া রসুল্লাহ দুই কিরাত মানে কিতা বিল উহুদর ফাড়র মতো এক কিরাত মানে এক উহুদর ফাড় দুই কিরাত দুই উহুদর ফাড়র সমান নেকি ডেরি মারিয়া কিয়ামতর দিন ফরিশতায় তুইবা সামনে হক সুবহানাল্লাহ উহুদর ফাড় কত বড় লম্বা চৌড়া তো পুরা সঠিক কইতে পারতাম না এটা মাফ আছে কিতাব কিন্তু নিজের শৌকে দেখলাম উহুদর ফাড়র খান্দাত গিয়া দেখি পাত্তরের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনু গিয়া সামান্য কিছু খাবা মুস্তাহাব তখন ফিরিজো থুয়া আছে খাসা খাজুর আমরা কিনিয়া খাইছি দুই রিয়াল দি এক সরা আর উহুদর ফাড়র খান্দা বাগিয়া ছিলাম হায় রে উহুদর ফাড় এই উহুদর ফাড়র চিনার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্তান শহীদ আল্লাহ এই উহুদর ফাড়তে তো কি মতি বানাইছেন আপনার দুই কিরাত সওয়াব আল্লাহ জনদা শরীক হওয়ানওয়ালা জনজার খামরে কমপ্লিট করানোওয়ালারে দুই কইরা দুই উহুদর ভাড়র সমান সব হাসরের ময়দান দিবা তখন আল্লাহর যে সময় বাজেট হয় ফরিশতা কইব আল্লাহ বেটিকে যে খামতে গিয়া নিয়া ঠানি টুনি তোকে দিয়া কইলো জলদি যাও জনজাত যাও আল্লাহ এখন আমি সব জানি এই বেটির দুই কিরাত সব যে কখন সুবহান আল্লাহ মা দুধই শুননি তো মা বনি তোর ওয়াজ খেয়াল দিবা জুমার নামাজ জনাজার নামাজ ওয়াজ মফিল ইস্তেমা খানকা যে তো বালা খামর মধ্যে খাবর সবর গিনতাইয়া দইয়া দিয়া নমাজের মুসল্লা দইয়া দিয়া তসবি গেতা আতু তুলিয়া খামতে গেটা কিয়া নমাজও লাগাইয়া যা করবায় তুমি তো নমাজ পড়িতায় বেটায় বেটিয়ে রোজা তোমার লাগিও আছে তিলাও তোমার লাগিও আছে যে কাম বেটিয়ে করতে পারে না নাকি বেটায় করে বেটিয়ে যদি জুত করিয়া দেয় তাইলে বেটিরই আল্লাহ সমান সব দেন সমান সব দেন
আমার ভাই হল দুস্ত হল বুজুর্গ হল তে জুমার দিন আগান ফাটাইলে খাবড়গু দুইয়া কুসা মারি দিলে স্তরি দিয়া দিলে থকিয়গু দুইয়া দিলে জুমার লাগে রেডি করে দিলে আমার মা বনিতে শুক্রবার করে যা পুরা ভাইত্রা আজকে এই জুমার দিন আমার ভাই হল জুমার দিন গুম যার গিয়ে ইলা বেঠাই না শুন জুমার দিন ঘুমে গেছে কি বেটিও ডাকিয়ে দেয় না বেটাও মসজিদ হয় না ও আল্লাহর জমিন তুমি খারায় আল্লাহর আসমানর তলে তাকরায় শ্বাস ফুশ্বাস লড়ায় ঠান্ডা ঠান্ডা হাওয়া আল্লাহ দিতরা জমিন ও ফসল ধরে তুমি খারায় ফুরকির মাছ খারায় আল্লাহর বন্দা তোমার মনো ডর নাই রি তোমার মতো গাদ্দার নাই তোমার মতো নিমক হারাম নাই ও আল্লাহর জুমার দিন আল্লাহ রহমতর দরজা খুলিয়া দিত জুমার দিন ঘুমাইয়া তোমার দায়গি কয়েক জুম্মা দাঁড়িয়ে তুমি মসজিদে উগি দেও না এমন বন্দা আমার ভাই হল সব বড় তো মসজিদ বড়িয়া ভিড় আরে ঠেলাটিলি হাসর নমাজি বেঠার জায়গা নাই এই ধরনের হালত কিন্তু জুমার দিন হায় রে হায় এত ফজিলতর দিন জুমার আরো মাতামাতি হনুকুয়া জুমার দিন একটা সময় আছে হাদিস শরীফের মধ্যে আছে যে এই সময় আল্লাহর বান্দায় ইমানদারি অবস্থাত যে দোয়া করব হক হালাল দোয়া নেক দোয়া এই দোয়া আল্লাহর যাতে ঘুরাইয়া দিন না এখন যদি কোনো মানুষ কয় অত মজার সুযোগ পাইছি তার হমুকরে বান মারার দরকার নাই শুক্রবার তসবি লইয়া বইমু আর দুরুদ পড়তে পড়তে আসরর বাদে হাঞ্জা রাখানো আতুলে হম আল্লাহ ওগো টাটা পড়ক ওগো মরি যাওক ওগোর বিল্ডিং ভাঙ্গিয়া পড়ক আল্লাহ ওগোর অ্যাক্সিডেন্ট হোক আল্লাহ ওগোর বউ মরি যাওক সারা তোমার রূপে পড়ি দিব ঘুরিয়াইয়া এটা সুযোগ যদি খেউল হয় এটা আপনার উল্টাভাবে না শরীয়ত সম্মত শরীয়তর ভিতরে নেক নিয়তে যদি জুমার দিন এক সময় গুজরে এই সময়ে আর তোমার তসবিতা লিলে দোয়া বলি যায় আল্লাহর জাতর কজম হাদিস শরীফের মধ্যে আইছে তোমার দোয়া ফিরত ঘুরিয়া যায় না হায় রে এমন আমরার আল্লাহ যার কারণে উলামায়ে হইতরা যে সময় মেসা মিম্বর বইন কুতবা থেকে লইয়া শেষ পর্যন্ত ও টাইম ই মকবুলিয়তর সময় বেশিরভাগ উলামায়ে কেরামে হইতরা না আসরর বাদে লাশ মাহাতই লইয়া আলিম হলে লেখছেন যে জুমার দিন সকাল থেকে লইয়া আর রাত মাগরিবর আজানের আগ পর্যন্ত যে তবিল জুমা আছে সারাটা দিন তসবি পড়ি দেয় বেশি বেশি দুরুদ শরীফ পড়ি দেয় কোন টাইমে তোমার দুরুদে আর দোয়ায় আর হো সময়ে মিলি দেব তোমার জিন্দগি কামিয়াব হোক সুবহানাল্লাহ আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল কিয়াল ওরুকা আমার বাজান হল আমি বাবিয়া লইয়ার আজকের আমার ই সময়ের আজকের দিন করু আজর বাদে জুমাত মানুষে গাফলতি করতে না মা বনিতেও গাফলতি করতে নাই আর আমার ভাই আইনতে গাফলতি করতে নাই সামনের জুমাতে আমার ভাই আইনতে আপনার অল্লাহ সুন্দরইয়া এমন এক কন্ডিশনে জুমার দিনে ইয়ে সুন্দরইয়া বইয়া জুমার রহমত আর বরকতি সারা মানু মুস্তফিজ হইবা জুমার ইজ্জত দিবা জুমার বরকত লইবা আপনার আমি আয়া থরিছিলাম না অন্যদিকে আর আল্লাহ দিল ডালি দিত না আমার বন্ধা তুমি জুমার মত মত আমি জুমা পাই গেছি আমার বাজান হল আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল জুমার আরো মাত আছে জুমার দিন যে সময় আল্লাহর বন্দা মসজিদের মধ্যে প্রথম যারা মানুষ আইবা তারার কারণে সোয়াবের একটা বাজেট বানায় বড় জানোয়ার দুম্বা উট এই ধরনের জানোয়ার কুরবানি আল্লাহর রাস্তা সদকা করলে যে সোয়াব ফরিশতা লিখতে আসুন অমুকর ভুয়া অমুক আইজন আমরা দেখি না আল্লাহর গরর গেটি রহমতের ফরিশতাও বাদ ডায়েরি লইয়া উবাদ খাতা লইয়া কলম লইয়া আপনার নাম অ্যাড্রেস লিখিয়া খান্দাত লেখুন যে তাইন অমুক জানোয়ার কুরবানি করার সদকার সোয়াব তানোর নামা আমলো লেখা হয় হক সুবহান এর বাদে যে আইন তানোর নামেও লেখা হয় বাদে যে আইন আমি আর শর্ট হইয়ার তানোর নামেও লেখা হয় যখন ইমাম খুতবাত গিয়া বই যায় আর খুতবা তো লইয়া উবাই যায় উবানির লগে লগে কিতাবও আইছে ফরিশতায় তান ডায়েরি ওখান বন্ধ করিয়া বগলো হারাইয়া আর ও মানুষের করে গিয়া মানুষের এটাইয়া আগে যাইন না ফরিশতা করে বইয়া ইমামর খুতবা হনুন হকে সুবহানাল্লাহ ইমামর খুতবা কত বড় খুতবা হুনা ওয়াজিব এই খুতবার কারণে আপনার মসজিদের ইমামর দাম নাই যেসা তা কই দিলা কুদাম মারি দিলাই পৃথিবীতে চেয়ে সম্মানী বড় কোনো মানুষ নাই ইমাম থেকে আমার ভাই হল আজকে যদি প্রধানমন্ত্রী মুসলমান হন আর তাই নমাজ পড়ুন আইয়া আপনার হইতা না বলে তুমি হরো আমি নমাজ পড়াই নমাজ পড়াইতে হইলে ইমাম সাহেবের খোয়া লাগবো আমার বড় ওয়াম্মা আছিল আমি তো মুসলমান আমি কোরআন পড়া জানি আমি নমাজান পড়াইতাম যদি কোন জিও আপনি নমাজ পড়াই লোকা না ইলি বিলে না তুমি নমাজ পড়াইতে পারতাই না বারোই গিয়া আমার তুমি লোকাবো হারাই দো মসজিদের ভিতরে কথা হওয়ার তোমার সাহস নাই ইমামর আমার বাজান হল আমার ভাই হল আমার দুস্ত হল আমার বুজুর্গ হল মসজিদর ইমামর মিম্বরও ইমামর ইজাজত ছাড়া বোয়া যাইজ নাই
আমার ভাই বল কিছু মসজিদ নাই তো ইমামে বয়ান করছেন বা খর্তা আপনার কিছু এলাকার নিজের দেখা আইয়া একজন মাইকা তলিয়ে ওয়াজ শুরু করে দিলাম মেজাজ খালি সাইতরা মুফিদ জরুরি মাহাত আপনি কোন ইমাম সাহেবর মিম্বর ইমাম সাহেব আসল মেসা আমার জরুরি তোরা মাহাত আছে কেন খোয়া জরুরি এটার কারণে বড় তোমার অপমানীয় আমার ভাই হল বুজুর্গ হল দুস্থ হল তাই ইমাম সাহেবর খুতবা অল্লাহ নীরব হিসাবে হুনতা এই সময় ফরিশতায় লেখা বাদ দিলাইন ইন দুই মুসলা এক নম্বর ইমামে খুতবা আপনার ফরিশতায় ও ইমামর খুতবা হুনার লাগি রে বাবা ভাই হল জুম্মারে করে ডাইরি বগলো লিয়া মুখে দিছাইন ইমামর খুতবারে হুনুন দুই নম্বরে আমার বেদান হল ভাই হল আর একটা জিনিস আছে যেত মানুষ জুম্মাত আগে আইসলা এরার নাম এই ডায়েরিত লেখা হয়েছে এরার সোয়াব লেখা হয়েছে যে বাদে আইসো খুতবাত এখন আর ফরিশতায় খাতা বন্ধ করি লইছ আমার ভাই হল এক জায়গায় সিন্নি বাতিছুন আর কজন রাত দশটা পর্যন্ত খাবার নিয়ে হইব আর বাদে খাবারা বেটায় আপনার তালা মারিয়া খাদিম গেছে কি বারোটার সময় গিয়া কইলার বা মরে তো সিন্নি হইব বেটা তার টাইমে বন্ধ করি লইস এখন আর সিন্নি ভাইবে নাই ফরিশতায় টাইম দিছেন যতক্ষণ পর্যন্ত যে টাইম পর্যন্ত ইমাম মিম্বর বইছেন না ততক্ষণ পর্যন্ত তোমার তার নাম লেখবো তোমার তার অ্যাড্রেস লেখবো সোয়াব লেখবো জুম্মার বাদে আল্লাহর দরবার ভৌসানি হইব কিন্তু আমার বাজান হল বাই হল যেমনে খুতবা আরম্ভ হয়ে গেল ফরিশতায় বন করে রইছেন আপনি আইছেন জুম্মার ফরজ আদা হইব কিন্তু জুম্মার দিন করছে ফজিলত সোয়াবো এই ডায়েরিতে আপনার নাম আল্লাহর দরবারও যায় না এখন আইতেনি লাস্ট টাইমে আমার ভাই হল আমার দোস্ত হল বুজুর্গ হল আইলা আইয়া এক কোনো ভাই সুন্নত লাগি গেলা নফলো জি না খুতবার সময় সুন্নত নাই নফল নাই এই সুন্নত বাদে আদায় করুন বাক্স এগু আটাইন কারণ বসত রই গেছিল খালি কত ওগু আটাও না ওগু দেও না খুচরা পয়সা দিতরা দুড়ুম করি ডাকদের এন করে দি দিতরা হেন করে দি দিতরা হারাম 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 এই টাইমে বন করি দেও সারা মসজিদ আটাই একশো টাকা বার হইব একশো টাকা না কোটি টাকার থেকে বেশ গুণ আমার ভাই হল এটা ইমামর বয়ানোর সময় এই সময় কোনো জিনিস নাই কারণ আপনার ইমাম খুতবা খাড়া হয়ে গেছেন ইমামর খুতবায় দুই রাকাত আর নমাজে দুই রাকাত মিলাইয়া জুহরের সাইরের খাত গুরুত্বপূর্ণ মাস আমার বাজান হল আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল জুমার দিন এইগুলো জিনিস আমরা বড় জবর খেয়াল দিন আমার ভাই আইনতে জুমার সোলাম বিরানির বাদে ফাগলিয়া বারোই গেলা ওঠানো শিখছিল্লা মাত আর বড় বড় করি আপনার কত কুমড়ার ডাক শুরু হইল আর আর এক বেটায় আপনার শূন্য চাইরের কাজ পড়িয়া নবল খাড়া হয়েছেন মানুষের বড় দবর ডিস্টার্বর সাত্তার রহমতর দিন বরকতের দিন আইবা আগুয়ান লাস্টে বারইবা খোজা নমাজ আদায় করবা নবল পড়িবা দোয়া করবা খান্দিয়া জুমার দিন বারইবা সময় বেশ আল্লাহর করে জুমার দিন দিবা বোঝা যায় কারেন্ট মনে বাস্ট হয়ে গেছে না সিআরপি কাদাইত্রানি ও ধরনের হুল্লস্থল আর দৌড়াইয়া সিল্লাইয়া মানুষ বারইত্রা জুমার দিন কিছু মানুষের ভেটো পিছু ধরিলায় সালাম ফিরাইতে দৌড় শুরু বাদর সাইডের রাখাত নামাজ পড়ুন না আমার বাজান হল জুম্মার ফয়লাকুর সাইডের রাখা শূন্যতে মুয়াক্কায়দা বাদর সাইডের রাখা শূন্যতে মুয়াক্কায়দা আপনি মুসাফির আপনি দুই রাখাত পড়িছেন গাড়ি দেব কি আপনি দক্ষা কি আপনার ভেটো মুড়া মারছে আপনার ডায়রিয়ার বাপ মসজিদ ভরি দিব আপনি দক্ষা কি আমার ভাই হল বড় মদলিস বাড়িত মানুষ তুই আইসুন আনাইলে খেরুর সক্রাত তুই আইসুন আনাইলে হসপিটালও রুগী আপনি জুম্মা ভড়াতে আইসুন আপনি ভরত ভরিয়ে দাও কাকি নাইলে আপনার মাথা ঘোরার প্রেশার উঠি গেছে ইলা যদি কিচ্ছু নাই খুদ্দাও বাড়িয়ে গাঙ্গা দিতে মুরব্বিয়ার আমি করতে নাইলে খদুর ডাক দিতে দৌড়িয়া বাড়ি যেতে বাড়িয়ে গেলে কি কিয়ামত দিন আল্লাহর রসুলের সামনে গেল করবা তুমি আমার সুন্নতে মুয়াক্কাদা তর্ক করার কারণে মজিবে আপনার তর্কে কবিরা সুন্নতে মুয়াক্কাদার কারণে তুমি কবিরা গুনার মধ্যে পড়বে আল্লাহ রসুলের সামনে গিয়ে মুখ দেখানি আল্লাহ রসুলের হাউজে কৌশল পান করা আল্লাহ রসুলের শফাত নসিব হইত না এই সুন্নতি মুয়াক্কাদারে জানিউনি কুরবানি করার কারণে হাজারো বছর জেল কাটিয়া জাহান্নামে চলিয়া কলিমার কারণে লাত মোড় করে খাইয়া তুমি জন্য গেলে দেখতে এত সহজ নাই আমার বাজান হল আমার ভাই হল আমিও ইমামতি করি মসজিদ আইনতো আপনার জুড়াত করিয়া কয়েকদিন খোয়ার বাদে কইলাম আর কইতাম না তারা মনে করে সুন্নত পড়ুকা আর মনে করে কবি বাদে হৌ দুই সপ্তাহ বাদে আবার হই মনে মানে না আবার কবিলে ভাই হল দোস্ত হল বুজুর্গ হল হুনো আলিম হলের মানুষে বলা ভাই না মানুষের যদি দুনিয়ার জমি বন্ধু হইন আলিম কারণ তন্ন তন্ন করি শরীয়তের কোটি কোটি কথারে বাঙ্গিয়া বুঝাইয়া হইয়া মানুষের গুণার থেকে বেসানো বলা আলিম ছাড়া আর খেউ না ভাই হল দিনের খাতিরে কাল যে রায় আমি ওয়াজ করলাম দিনও আমি ওয়াজ করলাম সরু রাইত আমার গাঁওতে একটা পর্যন্ত আমার যে শুকুর জলের আমার গলা ভাঙি গেছে এখন 5,000 টাকা দিয়ে কোনো কারণে কোথাও দাওয়াত দিলে যাওয়ার কথা না তো জানোর মায়া বড় কিন্তু যদি কোরআনের কথা জুম্মার দিন তো আই গেছে কিন্তু আজ যদি কেউ কইতো ওয়াজ ছাড়া কেউ কইতো বলে হুজুর আমার বাড়িতে আইবা আর আমার মেসাব তুই আপনি বিয়াও ফড়াই দিবা বা অমুক কেন দাওয়াতও যাইমু
আর ফাগাইয়া আই মনে বড় খারবারও যাই আর আইলে আপনারা ঠেকা তিন হাজার দিব আল্লাহর জাতর কসম গেলাম না ঘুমাইলাম কারণ ই কয় দিনও একদিন পাইছি না রেহাই কিন্তু মনে আইছে জুমার দিন আজ শুক্রবার করদিন করুয়াজ আল্লাহর কালামর কথা আল্লাহ কোয়াইতো এর কারণে আল্লাহ নাজাত দিব তো আই গেলাম আর আল্লাহ কোয়া নিউল আর জুম্মাত মুখে দিয়ে মাত বার হইছে না আমার বাজানো কল আমার ভাই কল আলিম কল বুয়ার বাদে মানুষ সামনে হইলে মুখ দিয়ে কথা বার হই কিন্তু কোয়াই না আল্লাহ কথা আল্লাহর কোরআন আর কথা হদিসর খেয়াল দিবা ইনশাল্লাহ আমি কোরআন আর হদিস থেকে আমি শুধু জুম্মার উপরে মাতিছি আর মা বনিন তে আজকের মা বনিন আর মদিনার মা বনিন মিলাইয়াও দুই বিষয়ের উপরে আমি মাতিলাম আর একটা বিষয়ের উপরে আমি পাঁচ মিনিট মাতিম এর বাদে আপনারা কেউ উঠিবা না পাঁচশো এক হাজার দুইশো একশো যে যা পারেন আজকের জুম্মার দিন লুটি লইতা মন ভরিয়ে আপনারা ওয়াজ শুনছেন আর চতুর্বাসে রহমতের ফরিস্তা হল আছেন কুটুমুটিয়া মলি যাবার মুখে দিয়ে যাইবা না আল্লাহর চতুর্বাসে মন ভরিয়া পয়সা দিয়ে জড়ি সুটক্কা আল্লাহ আমরা বেগুনা বানাই দিত মাফ করে দিত।